হাই ফ্রেন্ড, আমি শিলা। শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি আমার এই রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব করুন। আজ আমি রান্না করেছি চিকেন, দেশি চিকেনের ঝোল, গ্রাম বাংলায় যেভাবে রান্না করা হয়। আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করলাম আমার রান্নাটা, দেখুন এবং বাড়িতে ট্রাই করুন। দেশি চিকেনের ঝোল গ্রাম বাংলায় যে সাধারণভাবে রোজকে খাওয়ার জন্য যে দেশি চিকেন রান্না করা হয় ওটাই দেখাচ্ছি। আমি দেশি চিকেন রান্না করব, তার জন্য চিকেনটাকে আমি প্রথমে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখানে 600 গ্রাম চিকেন আছে, দেশি চিকেন, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলায় তেজপাতা, লং, এলাচ, জয়িত্রী ফুল, দারচিনি, আর আদা রসুন পেস্ট, ধনে জিরে পেস্ট, আর লাগছে 1 চামচ আমি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। জলের মধ্যে মশলা বাটা জলের মধ্যে আমি লঙ্কার গুঁড়িটা দিয়ে দিলাম। ঝোল বানাবো গ্রাম বাংলার যে দেশি মুরগি তার ঝোল। আমি এখানে একটা ছোট মুরগি 600 গ্রাম মতো চিকেন হবে আমি কেটে নিয়েছি। এখন আমি প্রথমে এটাকে ম্যারিনেট করে রাখবো স্রেফ নুন হলুদ দিয়ে। আমি পরিমাণ মতো হলুদ আর লবণ আর সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখছি। আমি হাত দিয়ে ম্যারিনেট করছি। এর জন্য চিকেনটাকে আমি 2 ঘন্টা এরকম ম্যারিনেট করে রেখে দেবো, যাতে চিকেনের মধ্যে আমি ধনে আর জিরেটা আগে পেস্ট করে নেব। আমার ধনে জিরেটা পেস্ট হয়ে গেছে। আদা রসুনটা বেটে নিব। প্রথমে আলুটা ভেজে নিব, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়েছি তেলের মধ্যে, এখন নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন
ধনে আর জিরে বাটাটা দিয়ে দিলাম, আর লঙ্কা যে জলে গুলে রেখেছিলাম মশলার জলে ওটাও দিয়ে দিলাম। আবারও ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে এসেছে। এখন আমি চিকেনটা দিয়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়েও ভালো করে কষাবো। ঢাকা দিয়ে কষাতে থাকবো। আমি লো আঁচে চিকেনটাকে সিদ্ধ করছি। দেখুন জলটা লো আঁচে রাখতে কতটা জল ছেড়েছে। চিকেনের জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি আঁচটাকে মিডিয়াম করে দেব। এখন সিদ্ধ হয়েছে, কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম। আবারও আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো যেটা যাতে গলে যায়, পরে টমেটোটা দিলাম, কারণ টমেটো দিলে দেশি চিকেন হয়তো সেদ্ধ হতে টাইম লাগবে, তাই আমি টমেটোটা পরে দিলাম। দেখলেন চিকেনটা একটু তলা ধরা ধরা হয়ে আসবে, এবং আমি 20 মিনিট ধরে ভালো করে কষালাম। কিছুক্ষণ গরম জল দিব। ভালো করে চিকেনটা যত ভালো কষানো হবে তত খেতে টেস্ট হয়। আমি জলটা হালকা উষুম গরম করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। হালকা উষুম গরম জল দিলে রান্নার স্বাদ ভালো হয়। এখন আমি ঢাকা দিয়ে আরও 20 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব, তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আঁচটাকে মিডিয়াম ফুল আঁচ করে ফুটিয়ে নিয়ে তারপরে মিডিয়াম আঁচ করে আমি ঢাকা দিয়ে রাখব। আমি 20 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। দেখুন চিকেনটা কেমন হয়েছে। আমার চিকেন রান্নাটা হয়ে গেছে, এখন আমি বন্ধ করে রেখে দেব। আমি যেহেতু চিকেনের ঝোল বানাচ্ছি, তার জন্য গরমে পাতলা এবং কম মশলা দিয়ে ঝোল বানাচ্ছি। আমি বন্ধ করে রাখলাম, এখন বন্ধ করে দিয়েছি। আমার চিকেনের ঝোল রান্না হয়ে গেছে, আপনাদের ভালো করে দেখাচ্ছি। আমি কিন্তু এখানে কাশ্মীরি রেড চিলি বা গুঁড়ো লঙ্কা বা রং লঙ্কা খুব বেশি ব্যবহার করিনি। টমেটো আর কাঁচা লঙ্কা একটু হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ, আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি। তাতেই দেখুন কালার কত সুন্দর। চিকেনটা রান্না করা হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিচ্ছি। ভালো করে বাটিতে সাজিয়ে নিচ্ছি চিকেনটাকে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করুন।